কলকাতার ঐতিহ্য ট্রাম। আমি একজন রাইডারের সঙ্গে মিট করতে এসেছি। নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের। এগারোটা পঞ্চাশ বাজে, আজকে বুধবার, আজকে চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ ইংরাজির আজকে চোদ্দ তারিখ। তো আজকে আমি কাজে বেরিয়েছি পিয়াছাড়ার দিকে। বিবাহিকা সৌরভ, ওর সঙ্গে আমার মনের অনেক মিল থাকার জন্য ওর সঙ্গে রাইড প্ল্যান করতে অনেক বেশি ভালো লাগে। আর 2022 সালে সম্ভবত ওর সঙ্গে আমি লাদাখ করব। ও যদি না যায় তাহলে হয়তো আমি লাদাখ সোলো ট্রিপ করব। গত জানুয়ারি মাস থেকে আমি ওজন কমানোর চেষ্টা করছিলাম আর আমার ওজন ছিল 80 কেজি। তো আমি প্যারাগ্লাইডিং করতে চাই আর সেই কারণে আমার ওজনটা মোটামুটি 70 থেকে 75 মধ্যে হলে ভালো হয়। তো তার জন্য ওজন কমানোর চেষ্টা করছিলাম আর আমার ওজন এখন অন্তত 5 কেজি কমে গেছে, অর্থাৎ 75 আছে। তো এখন আমার সকালবেলা গিয়ে মর্নিং ওয়াক করার হয়তো আমার সময় হচ্ছে না, কিন্তু আমি ডায়েটে একটা অদ্ভুত পরিবর্তন এনেছি, কিছু জিনিস মেনে চলছি, যার জন্য আমার 5 কেজি ওজন অন্তত কমে গেছে। তো ধীরে ধীরে হলেও অন্তত আমার ওজনটা তো কমছে, তো সেটাই হচ্ছে আমার পজিটিভ পয়েন্ট। তো দেখা যাক পরবর্তীতে আমি আরও 5 কেজি ওজন কমাতে পারি কি না। মোটামুটি আমি 70 কেজির মধ্যে আমার বডিও টানার চেষ্টা করছি। আজকের কাজটা কমপ্লিট করে দুপুরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমি কলকাতায় যাব। গতকালের ব্লগে যেটা দেখিয়েছিলাম যে হসপিটালে আমি ইনরুম কেস স্টাডি আমি চেয়েছিলাম, সেই কেস স্টাডি অলরেডি আমাকে কালেক্ট করবার জন্য ফোন করেছিল হসপিটাল থেকে, তো সেটাই কালেক্ট করতে যাব আজকে। আর কালেক্ট করে তারপরে আমি এজেন্টকে আজকেই আমি সেটা সাবমিট করে দেবো। তো ভিডিও সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি এখন আটপুরে আছি আর এই বাঁদিকেই দেখতে পাওয়া যাচ্ছে রামকৃষ্ণ মঠ। আর এখানে বিবেকানন্দ প্রথমে সন্ন্যাস ধর্ম গ্রহণের জন্য শপথ গ্রহণ করেন। আর তোমরা চাইলে এই আটপুরে ঘুরে যেতে পারো। আর যদি সত্যি তোমরা চাইলে এই আটপুরে আসতে পারো, আর যদি কখনো আটপুরে আসো তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে। এখন 3:30 বাজে, কলকাতার জন্য বেরিয়েছি, যাবো হচ্ছে হসপিটালে। কালকের জমা দেওয়া যে দরখাস্ত তার ভিত্তিতে ইনরুম কেস স্টাডিগুলো তুলতে যাব, সেই সঙ্গে মার্কেটটাও ঘুরে আসবো, কিছু অর্ডার আছে সেই অর্ডারগুলো তুলে নেব। আর আজকে আমার সঙ্গে যাবে মলয়, মলয় সামনে দাঁড়িয়ে আছে, এই দুটো ব্যাগ খালি, তো জলের বোতল আছে। তো মলয়কে পিক আপ করে নিয়েছি। মলয়ের ওজন প্রচুর বেড়ে গেছে, কত হয়েছে ওজন এখন? 86। কমাতে হবে, আমার 5 কেজি কমে গেছে। আজকে ঝাঁপ, কালকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কি প্ল্যান হয় এখন আপাতত তো ঠিক নেই কিছু, তো কালকের জিনিস কালকে দেখা যাবে কি হবে না হবে। কলকাতার ঐতিহ্য ট্রাম। তো হসপিটাল থেকে কাগজপত্র নেওয়া হয়ে গেছে অলরেডি, নিয়ে এবার আপাতত যাবো চাঁদনি মার্কেট আর মেট্রো গলি। চাঁদনি মার্কেট হচ্ছে আমার নিজের কাজ আছে, মেট্রো গলিতে মলয়ের কাজ আছে। তারপরে যদি সম্ভব হয় একজন সিনিয়র রাইডারের সঙ্গে পরিচয় হবে। তো ভিডিওটা সেই জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মেট্রো গলিতে এসেছিলাম, মলয়ের কাজ হয়ে গেছে, মলয়ের কিছু ক্যামেরার অ্যাক্সেসরিজ নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। তো গৌরবের জন্য জাস্ট এসএসসি লিজেন্ডের একটা ব্যাটারি নেওয়ার আছে, জাস্ট MM থেকে আমি এসএসসি লিজেন্ডের ব্যাটারিটা নেবো, 550 টাকা দাম বলছে। শিয়ালদা স্টেশনের বাইরে একটা ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, হেভি সুন্দর দেখতে লাগছে। তো কলকাতার কাজ সেরে আমি একজন রাইডারের সঙ্গে মিট করতে এসেছি, রোহিত দা নাম, রাইডোগ্রাফার রোহিত। হ্যাঁ,
তো রাইডোগ্রাফার রোহিত, তো ইনি অনেক এক্সপিরিয়েন্স রাইডার, গল্প করব কিছুক্ষণ আপাতত। আর ওনার একটা ব্যাচ আছে, সেই ব্যাচটাই আপাতত এখন আমি নেব। এই সমস্ত ব্যাচগুলো পাওয়া কি এক প্রকার ভাগ্যের ব্যাপার, ব্যাচটা তোমাদের জন্য তৈরি করা। একদম আজকে এখনও পর্যন্ত টোটাল 100 কিলোমিটারের উপরে বাইক চালানো অলরেডি হয়ে গেছে সারাদিনে। তো এরপরে আমি এজেন্টের বাড়ি যাব, এজেন্টের বাড়ি গিয়ে ডকুমেন্টসগুলো জমা করে বাড়ি চলে যাব। আর এখন আমি আছি ধুলোগড়ে, আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।